ম্যাক্রনের জয় শুধু ফ্রান্সের নয়, সারা বিশ্বের হিলারি। অনলাইন ডেস্ক। ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। এক টুইটার বার্তায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রনকে অভিনন্দন জানিয়ে বলেন, ম্যাক্রনের জয় শুধু ফ্রান্সের জন্যই নয়, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের জন্য জয়। রোববারের ওই টুইটে গণমাধ্যমের প্রতি ত্রিজক বাক্য ব্যবহার করেন হিলারি। তিনি আরও লিখেছেন, যারা গণতন্ত্রে হস্তক্ষেপ করে তারা পরাজিত হয়েছে, কিন্তু মিডিয়া বলে এ নিয়ে আমি কথা বলতে পারবো না। খবর হাফিংটন পোস্টের। হিলারি এ টুইটের মধ্য দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগেই রাশিয়ার কথিত হ্যাকিংয়ের দিকে ইঙ্গিত করেন। ম্যাক্রনের প্রচার শিবির ওই হ্যাকিংকে ভয়াবহ আক্রমণ বলে আখ্যায়িত করেছে, তবে রাশিয়া হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন সহ দলটির নেতাদের ইমেল হ্যাক করে গুরুত্বপূর্ণ নথি ফাঁসের অভিযোগ ওঠে। হিলারি সহ ডেমোক্রেটদের বিশ্বাস, ওইসব ফাঁস হওয়া নথি নেতিবাচক প্রভাব মার্কিন ভোটারদের মধ্যে পড়ায় হেরে গেছেন তিনি। একই সঙ্গে FBI প্রধান জেমস কোমি ভোটের মাত্র 10 দিন আগে ওইসব নথি তদন্তের নির্দেশ দিয়ে হিলারির ভোটের হাওয়া উল্টে দিয়েছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা হিলারি জিততে হেরে গেছেন, অন্যদিকে জিতে গেছেন কট্টর জাতীয়তাবাদী ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের নির্বাচনে কট্টরপন্থী ম্যারিন লিপেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রন। হিলারির ইঙ্গিত ফ্রান্সীয় কট্টরপন্থী লিপেনকে জেতাতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করেছিল, তবে তাতে সফল হয়নি। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।